নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। শনিদেব এবার হতে চলেছে বাহুবলী, অর্থাৎ শনির পাওয়ার 3 গুণ বৃদ্ধি পেতে চলেছে। আর সেটি কেন তা আমি ভিডিওতে বলবো, এবং যার প্রভাবে যে 7 রাশির কথা আমি বলবো, সেই 7 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তা নিয়ে ভিডিওতে বলতে চলেছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষা। শনিদেব হতে চলেছে বাহুবলী, অর্থাৎ বর্তমানে শনির পাওয়ার কিন্তু প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। কারণ রবির রাশি পরিবর্তন করার সাথে সাথেই রবির পাওয়ার কিন্তু হ্রাস পেয়ে গেছে, আর তার টোটাল পাওয়ার শনির উপর বর্তে পড়েছে। অর্থাৎ শনিদেবের উপর সমস্ত পাওয়ার এখন বর্তমানে চলে এসেছে, সেটি কিন্তু টোটালটাই রবির পাওয়ার। আর যার দরুন যে 7 রাশির কথা আমি বলতে চলেছি, সেই 7 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে অভূতপূর্ব পরিবর্তন ঘটতে চলেছে। কোন কোন দিক থেকে এই পরিবর্তন ঘটবে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে একটি বিষয় জানিয়ে দিই, দেখুন শনিগ্রহ বা শনিদেব রাহুর মতো নয় যে বসে বসে আপনাকে অর্থ দেবে। শনিদেব কষ্ট করে অর্থ উপার্জন করতে দেয়, অর্থাৎ পরিশ্রম না করলে অর্থ কিন্তু আপনারা উপার্জন করতে পারবেন না। এটি কিন্তু খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ আপনাদেরকে কর্ম করতে হবে, আর সেই জায়গাটা কিন্তু শনিদেব আপনাদেরকে খুলে দিতে চলেছে। অর্থাৎ কর্মের দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, এবং আপনারা ভাগ্যের সাপোর্ট কিন্তু এই শনিদেবের বাহুবলী হওয়ার ফলে, অর্থাৎ পাওয়ারফুল হওয়ার ফলে পেতে চলেছেন। যার দরুন আপনাদের জীবনে না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে পড়বে, এবং আপনারা একের পর এক কাজে সাকসেস পাবেনই পাবেন। তাই এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, তারা ওম শাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি কমেন্টস বক্সে লিখে দিন, এবং আপনারা প্রতি শনিবার দিন পশ্চিম দিকে মুখ করে এই মন্ত্রটি উচ্চারণ করুন, যা করলে আপনাদের বাধা দূর হয়ে যাবে। আসুন এবার আমি আপনাদেরকে সেই 7টি রাশি পরস্পর নাম জানিয়ে দিতে চলেছি, যে রাশিগুলি শনিদেবের বাহুবলী হওয়ার ফলে তার পজিটিভ এফেক্ট পেতে চলেছে। তবে আপনার নিজস্ব বার্থ চার্টে শনি গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে, অর্থাৎ শনি শুভ থাকার প্রয়োজন রয়েছে, এবং শনির দশা বা অন্তর্দশা চলার প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু আপনারা টোটাল অর্থাৎ পূর্ণাঙ্গ বেনিফিট কিন্তু পাবেন। আর যদি এর কিছু পরিমাণ হয়, তাহলে তার কিছু পরিমাণ কিন্তু আপনারা ফল পাবেন, ফল কিন্তু আপনারা পাবেন, এতটুকুটা বলতে পারি। তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন, আর জেনে নিন শনিদেব বা শনিগ্রহ আপনার জন্মছকে কেমন পজিশনে রয়েছে। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, শনিদেব বাহুবলী হওয়ার ফলে কোন 7 রাশি এফেক্টেড হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা শনিদেব বাহুবলী হওয়ার ফলে তার পজিটিভ প্রভাব আপনাদের উপর পড়তে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন, তাদেরকে বলবো চাকুরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকুরি পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনারা যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসায় বৃদ্ধি ঘটতে চলেছে, অর্থাৎ আপনাদের কিন্তু কেনা বেচা বৃদ্ধি পাবে।
এবং যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন করতে পারেন। বিশেষ করে কয়েকটি বিজনেসের কথা বলছি, সেই বিজনেসগুলো যদি আপনি করেন তাহলে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আসতে চলেছে। যেমন কোনো গাড়ি শোরুম যদি থাকে, আপনার যদি কোনো গ্যারেজ থাকে অর্থাৎ গাড়ি সারাইয়ের দোকান, এছাড়াও যদি নীল জাতীয় কোনো প্রোডাক্টের বিজনেস করেন, এছাড়াও আপনার যদি পেট্রোল পাম্প থাকে, এছাড়াও আপনার যদি ট্রান্সপোর্টের কোনো বিজনেস থাকে, এছাড়াও হার্ডওয়্যারের কোনো বিজনেস থাকে, সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও যারা অনলাইন কোনো বিজনেস করছেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, লটারি সাট্টা জুয়া এগুলোতে টাকা লাগান, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শনির বাহুবলী হওয়ার ফলে তার শুভ প্রভাব আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অর্থ আসতে চলেছে। আর এই অর্থ চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। যারা ঘরে বসে রয়েছেন তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে। যারা লোনে জর্জরিত হয়ে গেছে, লোন রিকভারি করতে পারছেন না, তারা কিন্তু সেই রিকভারি কিন্তু অনেকখানি করে ফেলবেন। এবং আপনারা যারা অনলাইন বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রেডিং করেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, এছাড়াও এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে লাভ আসতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা যারা অফলাইন বিজনেস করছেন, অর্থাৎ তেলের কোনো মিল রয়েছে, হার্ডওয়্যারের কোনো দোকান রয়েছে, লোহার কোনো দোকান রয়েছে, গাড়ির শোরুম রয়েছে বা গাড়ির গ্যারেজ রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনি হতে চলেছে বাহুবলী, অর্থাৎ আপনাদের উপরেও কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এর পাশাপাশি যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, এবং এর পাশাপাশি যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইন কোনো বিজনেস করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রান্সপোর্টের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, লটারি সাট্টা জুয়া এই সমস্ত জায়গায় টাকা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন, এবং যারা লোনে পড়ে রয়েছেন তাদের কিন্তু লোন অনেকখানি রিকভারি হতে চলেছে। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদের উপরও কিন্তু শুভ দৃষ্টি দিতে চলেছে, অর্থাৎ শনি বাহুবলী হওয়ার ফলে তার পজিটিভ এফেক্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে। এবং এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, অনলাইন কোনো বিজনেস করছেন, ট্রেডিং করেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় আপনাদের লোন যাদের রয়েছে তাদের লোন কিন্তু অনেকখানি মিটতে চলেছে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, এবং এর পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদের উপরেও কিন্তু মেহেরবান হতে চলেছে, অর্থাৎ শনিদেবের বাহুবলী হওয়ার শুভ প্রভাব আপনারাও পেতে চলেছেন। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা অনেকখানি কাজ করে ফেলবেন। যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে, যারা চাকরি করছেন না তারা কিন্তু চাকরির জন্য প্রচেষ্টা করুন, চাকরি ডেফিনেটলি পাবেন। এর পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, এবং ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা যে কোনো কাজ কিন্তু করে ফেলবেন। যারা অনলাইন বিজনেস করছেন, যারা ট্রেডিং করেন, যারা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা লটারি কাটেন, এছাড়াও ক্রিপ্টো কারেন্সিতে যারা ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় যারা অফলাইন বিজনেস করছেন, যেমন কোনো ট্রান্সপোর্টের বিজনেস রয়েছে, লোহার দোকান রয়েছে,
তেলের মিল রয়েছে তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শনির শুভ প্রভাব আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ শনি হতে চলেছে বাহুবলী, তার শুভ প্রভাব আপনাদের জীবনে আসতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাবে। এবং যারা ঘরে বসে রয়েছেন চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু ডেফিনেটলি চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এই সময় আপনারা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতে চলেছে, অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। এর পাশাপাশি যারা অফলাইন বিজনেস করেন, যেমন কোনো স্টোর রয়েছে, লোহার কোনো দোকান রয়েছে, তেলের মিল রয়েছে, হার্ডওয়্যারের কোনো বিজনেস রয়েছে, এছাড়াও গাড়ির কোনো গ্যারেজ রয়েছে, গাড়ির শোরুম রয়েছে, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ এই সময় আপনাদের এই সমস্ত বিজনেস থেকে কিন্তু অর্থ কিন্তু দ্বিগুণ থেকে তিনগুণ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শনির বাহুবলী হওয়ার শুভ প্রভাব পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। এই অর্থ কিন্তু চাকরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনায়াসে হয়ে যাবে। এবং এই সময় যারা অফলাইন বিজনেস করছেন, যেমন হার্ডওয়্যারের কোনো বিজনেস রয়েছে, কোনো গাড়ির শোরুম রয়েছে, গাড়ির গ্যারেজ রয়েছে, তেলের মিল রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের আয় কিন্তু এই সমস্ত ব্যবসা থেকে দ্বিগুণ থেকে তিনগুণ আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা নতুন বিজনেস স্টার্ট আপ করতে চাইছেন তারাও কিন্তু করতে পারেন, তবে আপনার নিজস্ব ব্যক্তিগত জন্মছকে কোন বিজনেস সুটেবল সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন, তাই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপর বিজনেস স্টার্ট আপ করুন। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শনির বাহুবলী হওয়ার শুভ প্রভাব পেতে চলেছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।